টেকনাফের শাহপরীর দ্বীপে ডুবোচরে আটকে যাওয়া সেন্ট মার্টিন গামী এমবি গ্রিন লাইন এক জাহাজের পর্যটকদের উদ্ধার করেছে কোস্টগার্ড। 10 ডিসেম্বর দুপুরে আটকে পড়া 44 জন পর্যটককে উদ্ধার করে সেন্ট মার্টিন পৌঁছে দেয় কোস্টগার্ড। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে এবং ঘটনাস্থলে যাওয়ার পর উদ্ধারকারী দল জাহাজের থেকে সকল পর্যটকদেরকে উদ্ধার করে সেন্ট মার্টিনে ফিরিয়ে আনে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার খন্দকার মুফতি তোকি। বলেন, 44 জন পর্যটক আটকে পড়ার খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে সেন্ট মার্টিনে পৌঁছে দেয়। অনেক পর্যটক আতঙ্কিত ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে, বর্তমানে তারা সবাই ভালো আছেন। নিউজ ডেস্ক, সিসিএন।